ভোটে জেতার পর প্রতিশ্রুতি মতোই মনসা মন্দিরে ঘোড়ার মূর্তি বানিয়ে দিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। বিজেপির বাংলা জয়ের আশাকে কার্যত ধূলিসাৎ করে প্রার্থীকে জেতানোর বাসনা নিয়ে ভোটের ময়দানে নেমেছিল কেশিয়াড়ি ব্লকের নচিপুর গ্রাম পঞ্চায়েতের পান্সগঞ্জ বুথ এলাকার তৃণমূলের কর্মী সমর্থকেরা। প্রায় 15,000-এরও বেশি ভোটে জয়লাভ করে কেশিয়াড়ির বিধানসভার বিধায়ক নির্বাচিত হন পরেশ মুর্মু। প্রার্থী জয়ী হলে গ্রামের মনসা দেবীর মন্দিরে জাঁকজমকভাবে পুজো দেবেন এবং ঘোড়ার মূর্তি বানিয়ে দেবেন মানত করেছিলেন নচিপুর গ্রাম পঞ্চায়েতের পান্সগঞ্জ বুথ এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা। পরেশ মুর্মু জিতেছেন, তবে করোনা পরিস্থিতিতে এবছর কোথাও বিজয় উৎসব পালিত হয়নি বললেই চলে। কিন্তু বিধায়ক জেতার পর মানতের নিয়ম মেনেই বুধবার গ্রামের মনসা মন্দিরে পুজো দিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। একই সঙ্গে বুথের কর্মী সমর্থকেরা মন্দিরে দুটি ঘোড়ার মূর্তি বানিয়ে দেন। দেশের মনসা দেবী মন্দিরে মানত পূরণ করতে এদিন মন্দির প্রাঙ্গণে হাজির ছিলেন মহিলাসহ দলের কর্মী সমর্থক ও এলাকাবাসী। বিধায়ক জেতার পর এই কর্মসূচি বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এদিন নবনির্বাচিত বিধায়ক পরেশ মুর্মুকে সংবর্ধনা জানানো হলো দলের পক্ষ থেকে। এদিন করোনা পরিস্থিতিতে এক সংক্ষিপ্ত আয়োজনের মধ্যে দিয়ে বুথ এলাকার কর্মী সমর্থকরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। এদিন বিধায়কের কাছে স্থানীয় মানুষজন নানা অভাব অভিযোগের কথা তুলে ধরেন। এদিনই এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশ মুর্মু, ব্লকের তৃণমূল নেতৃত্ব ফটিক রঞ্জন পাহাড়ি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা মামনি মান্ডি, নচিপুর অঞ্চলের নেতৃত্ব গোবিন্দ মাইতি, সন্তু মিস্ত্রি, পান্সগঞ্জ বুথের নেতৃত্ব কালীশঙ্কর দাস সহ অনেকেই। আমি সেদিনই আপনাদের এই মুখে যে হাসি দেখেছিলাম, আজকে আপনাদের সেই হাসি, সেই জোশ, সেই হিম্মত আজও আছে। আপনারা সবাই মিলে এবার নির্বাচনটাকে লড়েছেন কি মন্ত্র নিয়ে? খেলা হবে, ঠিক না? খেলা হবে মন্ত্রকে নিয়ে আপনারা নির্বাচন লড়াই করেছেন। আপনাদের পাশে, আপনাদের প্রার্থনা এবং আরাধনায় শ্রী শ্রী মা মনসা আপনাদের অভিলাষ পূর্ণ করেছেন, প্রার্থনা উত্তর দিয়েছেন, আপনাদের সেই আবেদন পূর্ণ হয়েছে। তাই ঠাকুরের কাছে মানত করলে সেই মানতটা আমাদের দিতে হয়। আজকে আপনারা সেই দিনক্ষণ আপনারা বেঁচেছেন, আজকে আপনাদের মানত আপনার মায়ের চরে অর্পণ করেছেন, আর সেই সঙ্গে সঙ্গে আমাকে আপনারা আহ্বান জানিয়ে আজকে এই নির্বাচনে জেতার পর সংবর্ধনা সভার আয়োজন করেছেন। এই সভার আয়োজক এবং সমস্ত রকমের ব্যবস্থা, বিধানসভা প্রথম স্পিকার নির্বাচন করলাম, আর আমাদের দিদি সর্বপ্রথম বক্তব্য রাখতে উঠলেন। প্রথমে তিনি কি বললেন জানেন? এই এত বড় জয়ের জন্য আমি সর্বপ্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের মায়েদের। বলতে কেশিয়াড়ি ব্লকের আমরা 6 নম্বর জিপির পানাসন গ্রামের 2021 সালের বিধানসভার আগে আমরা টিএমসির পক্ষ থেকে একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে পশ্চিমবাংলা থেকে বিজেপির মতো একটা অশুভ শক্তিকে আমরা পশ্চিমবাংলা থেকে এবং দেশ থেকে তাড়াবো। সেরকম প্রতিশ্রুতি নিয়ে আমরা 2021 সালে বিধানসভার ভোটে আমাদের সদ্য বিধায়ক মহাশয় পরেশ মহাশয়কে বিপুল ভোটে জয়ী করেছি এবং আমরা জয়লাভ করলে আমাদের দেশস্থ যে মনসা মন্দির রয়েছে এবং সেখানে আমরা পুজো দিব এবং উনি যেহেতু আমাদের সমস্ত অশুভ শক্তি থেকে উদ্ধার করেছেন, করছেন এখনও মা মনসা দেবী, সেরকমই বিজেপির মতো অশুভ শক্তিকে তাড়িয়ে আমরা আজ জয়লাভ করেছি। জয়লাভ করে আনন্দের সহিত আমাদের মা মনসা মন্দির প্রাঙ্গণে আজ পুজো দিলাম এবং আমাদের ব্লকের নেতৃত্ব শ্রী ফটিরঞ্জন পাহাড়ি মহাশয় এবং শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি মহাশয়া উনিও উপস্থিত রয়েছেন এবং আমাদের 6 নম্বর ডিপির সমস্ত বুথ স্তরের সমস্ত নেত্রীরা এখানে নেতা নেত্রীগুলো উপস্থিত হয়েছেন। সেই নিয়ে আমরা গ্রামবাসী সবাই মিলে পুজো দিলাম। তাদের পক্ষ থেকে আজকে পুজো দেওয়া হয়েছিল, টিএমসির পক্ষ থেকে কিছু দেওয়া হয়েছে? হ্যাঁ, এখানে আমাদের কিছু মানত ছিল ঠাকুরের উদ্দেশ্যে, আমরা ঘোড়া দিয়েছি, ঘোড়ার মূর্তি বানিয়ে দিয়েছি।
কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।